হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ কে তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল আমরা কাজে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে আমাদের ডিউটির প্লেসটা, আমাদের কোম্পানিটা। এদিকে ফারুক দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখতে পাচ্ছ ক্রেনে করে একটা ঘর তোলা হচ্ছে ভিতরের দিকে, এটা অন্য কোম্পানিতে। আমি বাইরে এসেছিলাম, তখন দেখতে পেলাম যে এটা তুলছে, তো আমি সেই জন্য শ্যুট করে নিলাম। আর এদিকে তোমার আমাদের কিছু মাল চলে এসেছে এই গাড়িতে করে, তো আমরা নিয়ে আসছি ভিতরে আস্তে আস্তে। এগুলো আমাদের সুদীরের একটা কোম্পানি, সুদীর এখানে একটা জায়গার নাম, সৌদি আরবে সুদীর বলে একটা জায়গা আছে। তো সেখানে আমাদের একটা স্যান্ডউইচ প্ল্যান্ট মানে তৈরি হয়েছে, তো সেখানটা এখনও প্রোডাকশন কোনো কিছু চালু হয়নি। তো কিছু মেনটেন্যান্সের কাজ আছে, সেই মেনটেন্যান্সের কাজের জন্য কিছু তুর্কি থেকে তোমার মাল এসেছে, যেগুলো আমরা এই ফোরক্লিপ করে নামিয়ে নিচ্ছি। আর ফোরক্লিপটা অপারেট করছে আমাদের আশরাফুল ভাই, আর এই যে চাচা ইউপি বাড়ি এই গাড়িতে করে নিয়ে এসেছে। তো এখানটায় যেসব যা জিনিসপাতি আছে সবগুলোই কিন্তু কাজে লাগবে। এদিকে দেখতে পাচ্ছ ফারুকও দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে শ্যুট করছি। তিন চারটে পেটি এসেছে, তিন চারটে পেটিতেই কিন্তু সব জিনিসপাতি আছে, তো তোমরা দেখতে থাকো। তো গাইজ, এদিকে আমাদের সব কিছু নামিয়ে নেওয়ার পরে আমাদের নটার দিকে যে টিফিন হয় সেই টিফিনের জন্য এদিকে আমি চাল বসিয়ে দিয়েছি, কলা খাই। তো দেখো কমে, আর এদিকে আমাদের টিফিন শেষ হয়ে গেছে। টিফিন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজকর্মগুলো প্রতিদিন থাকে সেই কাজকর্মগুলো আমরা শুরু করে দিয়েছি। এদিকে আমি ফোরক্লিপ চালিয়ে নিয়ে যাচ্ছি। এই যে দুটো তোমার রিসিভার, এই রিসিভার দুটো ফিটিং হয়েছে, ওয়েল্ডিং হচ্ছে। এদিকে আমি ওয়েল্ডিংয়ের জন্য শুরু করে দিয়েছি ওয়েল্ডিং। এদিকে আমাকে সাহায্য করছে শ্যুটের জন্য আশরাফুল ভাই, আমি দেখো ওয়েল্ডিং করছি। এই এখানটায় তোমার এসএসেরও আছে, আবার এমএসেরও আছে। এটা এখন ওয়েল্ডিং হচ্ছে এমএসের, দেখতে পাচ্ছ 7018 রডের ওয়েল্ডিং। এদিকে আমাদের কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে লাঞ্চের টাইম, লাঞ্চে চলে এসেছি। আর এই লাঞ্চে আমার এর আগের ব্লগে দেখেছিলে একটু লাল লাল চাল ছিল, মোটা চাল, আর এটা হচ্ছে বাসমতি চাল। এবং অফারে পেয়েছিলাম 20 রিয়াল 5 কিলো, 20 রিয়াল তোমার ইন্ডিয়ার মোটামুটি 450 টাকা। তো এই চাল দিয়ে লাঞ্চ সেরে ফেললাম এদিকে। তো গাইজ, লাঞ্চের শেষে আবার কাজে চলে এসেছি। এদিকে ফিটিং করছে একটা দরজা ফারুক, আমি একটু শ্যুট করে নিলাম যেহেতু কাজকর্মগুলো করছে এখানটায়। আমি বাইরে কাজ করছিলাম ওয়েল্ডিংয়ে, তো একবার ভিতরে এসে দেখলাম এদিকে তোমার গ্রাইন্ডিং করছে। গাইজ দেখতে পাচ্ছ এখানটায় তরমুজ কাটা আছে, তো আমরা এখন তরমুজ খাবো, প্রচণ্ড গরম এখানটায়। এই যে জসিম তরমুজ খাচ্ছে, এই যে বাবলু, যে আশরাফুল ভাই, এদিকে ফারুক তরমুজ নিচ্ছে, যে যেমন পাচ্ছে সেই রকমভাবে খাচ্ছে তরমুজ। আর এদিকে দেখো এই যে আমি খাচ্ছি, তো এখানে প্রচণ্ড গরম, তো দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। আর অনেক রোদ বলে যে উপরে তিরপল টাঙিয়ে দিয়েছে, এদিকে তরমুজ খাওয়া ভালো। এদিকে আমাদের তরমুজ খাওয়ার পরে আবার রিসিভার ফিটিং করতে আমরা সবাই চলে এসেছি। এদিকে রিসিভার ফিটিং করছে, আর এই রিসিভারটা এসএসের, এটা কিন্তু এমএসের না, এটা হচ্ছে রিসিভারটা হচ্ছে এসএসের। তো এইভাবে রিসিভার এই যে ফিটিং হচ্ছে আশরাফুল ভাই, আর এদিকে ফারুক ওয়েল্ডিং করছে, টেকিন মেরে দিচ্ছে, আর এদিকে চেপে ধরে আছে বাবলু জসিম, দেখতে পাচ্ছ। তো এই যে রিসিভারের যে কাপটা, সেই কাপটা এইভাবেই ফিটিং করে নিচ্ছে। তো এটা এমন কিছু না, কোয়ালিটি এত কোয়ালিটি নেই, তো এইভাবেই ফিটিং হয়ে যাচ্ছে। তো একটু ওভারল্যাপ থাকলেও কোনো অসুবিধা নেই, আর ওয়েলিং তো মোটামুটি ভালোভাবে করতে হবে, নাহলে তো লিকেজ হলে মুশকিল। এইরকম রিসিভার আমরা 6-7টা রিসিভার ফিটিং করেছি, এর উপরে আবার তোমার সাপোর্টিং বসবে, রিং বসবে, যাতে ফেটে ফুটে না যায়, সেই জন্য রিং দেওয়া হবে।
তো বিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে দেবো। এদিকে আমি জসিম একটু হাতুড়ি মেরে দিচ্ছে, হাম্বারে মেরে দিচ্ছে, ওই জায়গাটা একটু গ্যাপ ছিল সেই গ্যাপটাকে পূরণ করার জন্য। তো চলো, মোটামুটি আমাদের হয়ে গেছে কাজ। আর এদিকে গাইজ, আমি একটু পাস্তা বানাবো, সেই জন্য আমাদের কাজকর্ম শেষ হয়ে গেছে বিকেলের দিকে। একটু সন্ধ্যার দিকে পাস্তা বানাচ্ছি, তো দেখো কীভাবে পাস্তা বানাবো। পাস্তাটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি ঠান্ডা জলে, তারপর এটাকে সেদ্ধ করতে দেবো। চলো গাইস, এগুলো সব কেটে কুটে নিই, নেওয়ার পরে সব কাটাকুটি হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দিয়েছি তেলে, এদিকে আমি রসুন, এদিকে আমার পাস্তা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে পাস্তাগুলোকে নামিয়ে নেবো, ঠান্ডা জলে একটু ধুয়ে নেবো। হতে থাক, বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস, দেখতে পাচ্ছ আমি পাস্তাটাকে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আমি জলগুলোকে ফেলে দিলাম এবং ঠান্ডা জলে এটাকে আমি একটু ধুয়ে দিলাম। তাহলে কী হবে, পাস্তাগুলো অবশ্যই একটু নরম বেশি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দেবো আর ডিমটা দিয়ে দেবো। সবাই দেখতে পাচ্ছ আমার পাস্তা রেডি। চলো এবার খাওয়া দাওয়া হবে, পাস্তা গ্যাসটা বন্ধ করে দিই। 3 hours later বলে গে পাগল হয়, আমি বলে গে পাগল হয়, আমি ভি বলে গে পাগল হয়। 15 minutes later হাই গাইস, কেমন আছো তোমরা? আর ডিনার কমপ্লিট, দেখতেই পেলে কি খেয়েছি। আর তোমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো চলো গাইজ। এই যে বিরাস, কারণ আমি রাত্রে প্রতিদিন বিরাস করি, আর আমি তোমাদেরকে বলবো তোমরাও প্রতিদিন রাত্রে বিরাস করবে। প্রতিদিন রাত্রে বিরাস করলে দাঁত ভালো থাকে। তো অবশ্য যে মাজনটা আমি ইউজ করি সেটা হচ্ছে ফরএভার কোম্পানির ব্রাইট টুথ জেল, তো সেটা তোমরা ব্যবহার করো, আমেরিকা কোম্পানি এবং খুবই ভালো, দাঁতের জন্য ভীষণ ভালো। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে নিও। আর চ্যানেল যারা নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই টাচ করে রেখো। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো একটা ব্লগের সঙ্গে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, গুড নাইট গাইজ, গুড নাইট। ভালো থাকবে, সুস্থ থাকবে আর ফ্যামিলির সঙ্গে হ্যাপি থাকবে। ওকে, বাই।